নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মুড়ি দিয়ে ল্যাংচার একটি রেসিপি। চলুন এই রেসিপিটি দেখে নিই। এখানে 2 কাপ মুড়ি নিয়েছি। মুড়িটা একটু নরম হয়ে গেছিলো, যে মুড়িগুলো নরম হয়ে যায় সেগুলো ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করবেন। একটু ভালো করে গরম তাওয়ায় সেঁকে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে 2 কাপ দুধ নিয়েছি। দুধটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন দুধটা ফুটে গেছে। এবার এই গুঁড়ো করা মুড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে তাড়াতাড়ি একটু নেড়ে নিতে হবে। দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। একটা বড় থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ ঘি দিচ্ছি। দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার এগুলো একটু ভালো করে মেখে নেব। এখন আমি একটা ডিম দিচ্ছি এর মধ্যে। একটা ডিম দিয়ে ভালো করে চটকে মেখে নেব। অনেক সময় বাড়িতে মুড়ি নরম হয়ে যায় সেগুলো ফেলে দেন, ওগুলো ফেলে না দিয়ে এভাবে করে দেখবেন, মিষ্টি খুব সুন্দর হয়। এখানে আমার আরেকটা ডিম লাগবে, তাই আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। রুটির আটার যেমন ডো তৈরি করে, ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা যতক্ষণ চটকে চটকে মাখবেন, একটু ডোলে ডোলে মাখতে হবে, তত ভালো হবে। দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা এখানে একটু খাবার সোডাও দিয়ে দেবেন, যেটা আমার দেখানো হয়নি। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এখানে ল্যাংচার মতন গুঁড়ে নেব। ডো থেকে লিচি কেটে কেটে দেখুন এভাবে ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো ল্যাংচা হয়ে গেছে। এখানে কড়াই তেল গরম করতে দিয়েছি। একটু হালকা গরম হবে তখনই ল্যাংচাগুলো ছেড়ে দিতে হবে, খুব বেশি গরমে দিলে হবে না। এখানে চিনি রস করতে দিয়েছিলাম। 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল দিয়েছি আর 2 এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। এবার এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা একটু ঘন করে নিতে হবে ফুটিয়ে। ল্যাংচাগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমি ওই লেচি থেকে একটু গোল করে পান্তুয়ার আকারও করে নিয়েছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। এভাবে আপনারা মুড়ি দিয়ে ল্যাংচা বা পান্তুয়া বানিয়ে নিতে পারবেন আর খুব সহজেই তৈরি হয়ে যায়। সবগুলো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ল্যাংচাগুলো কী সুন্দর দেখতে হয়েছে।
আমি একটা ল্যাংচা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, বাড়িতে অবশ্যই বানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।